হেল্ল' ষ্টুডেণ্ট ৱেলকম টু পেচা এডুকেশ্যন আজ আমরা আরেকটা ক্লাস এবং আরেকটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি আজকে যে চ্যাপ্টার আমরা এই ক্লাসের মাধ্যমে দেখব সেটা হচ্ছে অ্যানালজি যেটাকে আমরা বাংলায় বলবো সাদৃশ্য নির্ণয় এবার সাদৃশ্য নির্ণয় কেন এটা আমরা যখন কোশ্চেন করব তখন তোমাদের একটু বুঝিয়ে দেবো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না কারণ এর উপরে আমাদের আরও ক্লাস আছে আমরা সেখানে তোমাদের দেখিয়েছি এবং এই ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটা আমরা করবো সেটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো যাতে করে তোমাদের পরবর্তীতে অসুবিধা না হয় কোশ্চেনটা বুঝতে কেমন কোশ্চেন হয় এখানে আমরা তোমাদের ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ফোকাস ফোকাস নবোদয়ের বইয়ের কোশ্চেন নিয়ে কিন্তু আমরা এই ক্লাসগুলি শুরু করেছি তো ফোকাস নবোদয়ের যেসব কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা একটা পার্ট বাই পার্ট করে নিয়ে আসার চেষ্টা করেছি আজকের ক্লাসে আমরা এক থেকে পঁচিশ দাগ পর্যন্ত জানবো ফোকাস নবোদয় বইয়ের তো যারা যারা ফোকাস নবোদয় বই কালেক্ট করেনি অবশ্যই কালেক্ট করে নেবে কারণ ফোকাস নবোদয়ের বইয়ের কোশ্চেনগুলো আগে নিজেরা সলভ করবে এবং তারপর গিয়ে কিন্তু ভিডিও সলিউশনটা দেখবে কারণ ভিডিও সলিউশনটা আগে দেখলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে বা তোমাদের নিজেরা নিজেরা যে কতটা পারো সেটা কিন্তু বুঝতে পারবে না অতএব নিজেরা চেষ্টা করো যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা এই এই সলিউশনটা দেখে নেবে ডিপলি ভিডিও সলিউশনটা কারণ সলিউশনটা দেখাও ইম্পর্টেন্ট যদি তোমরা সলিউশনটা ভিডিও সলিউশনটা দেখো তাহলে যে নিয়ম বা যে টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করছি সেগুলো তোমরা দেখতে পারবে এবং এই টেকনিক অন্য কোনো কোশ্চেনে যদি অ্যাপ্লাই করতে পারো সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে অথব তোমরা কিন্তু প্রত্যেকে নিজের আগে চেষ্টা করবে এবং তারপরে অ্যান্সার ভিডিও এই সলিউশনটা দেখবে কারণ আমাদের যে ফোকাস নমোদায় বই আছে সেখানে কিন্তু অলরেডি অ্যান্সার দেওয়া আছে শেষের দিকে তো তোমরা সেগুলো মিলিয়ে নেবে এবং তারপর তোমরা ভিডিও সলিউশন দেখবে ওকে তো যারা যারা অবশ্যই আমাদের বইটাকে বা কালেক্ট তো অবশ্যই বইটাকে কালেক্ট করে করে নাও তোমাদের বাড়িতে বসে বা তোমরা নিজেরা কিন্তু সলভ করে এবং প্র্যাকটিস করে নিতে পারো ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের সবার প্রথমে একটা কথা বলবো যারা আমাদের অ্যাপের ক্লাস করতে চাইছে অবশ্যই করে তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলি পেয়ে যাচ্ছ জাস্ট নশো নিরানব্বই টাকাতে এবং যারা অবশ্যই করে আমাদের এই যে বইটা এই বইটা পারচেস করেছো বইটা নিয়েছো আমাদের থেকে কালেক্ট করেছো তাদের জন্য শুধুমাত্র এই বিষয়টা মানে নশো নিরানব্বইটাকে কিন্তু সমস্ত বিষয়গুলি কিন্তু কভার করিয়ে দেওয়া হবে তোমাদের তো যারা যারা অবশ্যই করে করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল নটা থেকে বিকাল পাঁচটা অথবা অন্য টাইমে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কীভাবে অ্যাপের ক্লাস বুক করতে পারবে অ্যাপে অনলাইন লাইভ ক্লাস এবং অ্যাপের ক্লাসগুলি কীভাবে বুক করতে পারবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকে যে ক্লাসটা আমরা করবো সেটা হচ্ছে সদৃশ্যতা পার্ট নাম্বার ওয়ান সদৃটা যেটা আমরা ইংলিশে বলবো অ্যানালজি ঠিক আছে নবোয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এটা কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে চারটে করে তোমাদের প্রশ্ন থাকে এবং এর নাম্বার থাকে কিন্তু পাঁচ তো যারা যারা অবশ্যই করে ভাবছো যে এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে যাব তারা কিন্তু পাঁচ নাম্বার কম পেয়ে যাবে অথবা পাঁচ নাম্বার মানে কত স্টুডেন্ট থেকে তুমি পিছিয়ে পড়বে যদি পাঁচ নাম্বারে পাঁচই পাও তাহলে কত স্টুডেন্ট থেকে তুমি এগিয়ে যাবে সেটা কিন্তু এই কোশ্চেন মানে এই চ্যাপ্টার দেখে বুঝতে পারবে ওকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপে যারা এখনো পর্যন্ত জয়েন করো সেখানে জয়েন করো কারণ সেখানে তোমাদের যেসব ডাউট কোশ্চেনগুলো আছে সেইগুলো কিন্তু সলভ করা হচ্ছে ডাউট কোশ্চেন তোমাদের যেসব কোশ্চেনের সমস্যা হচ্ছে সেই সব কোশ্চেন আমাদেরকে পাঠাও সেখানে এবং সলভ নাও তোমাদের যেসব কোশ্চেনের সমস্যা হচ্ছে ওকে চলো আজকের ফার্স্ট কোশ্চেন নিয়ে আমরা চলে এসেছি ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে এই কোশ্চেনটা আলোচনা করার আগে তোমরা তোমাদেরকে আমি লজিকটা বুঝিয়ে দিই এই ধরনের কোশ্চেনকে কীভাবে সলভ করতে হয় দেখো তোমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু এরকম দেবে দুটো ছবি এরকম থাকবে আর এদিকে একটা থাকবে আর একটা ফাঁকা থাকবে এবার দুটো আমরা এই যে চিহ্নটাকে জানি এটাকে জানি অনুপাত আর এই যে মাঝের চিহ্নটাকে জানি এটা হচ্ছে সমানুপাত পরীক্ষায় এই চিহ্ন দিতেও পারে না হচ্ছে দিতে পারে এটার ভ্যালুটা মানে এটার যে কাজ এখানে সেটা হচ্ছে এই ছবির যে লজিকটা এখানে আসবে মানে এই ছবি থেকে এই ছবিতে আসার জন্য যে লজিকটা কাজ করেছে সেম লজিকটা আমরা এই ছবি থেকে আনা মানে এই ছবি থেকে এই ছবিতে আনার জন্য কিন্তু ব্যবহার করব। অতএব এখানে আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি এই চতুর্ভুজটা এই যে চতুর্ভুজ থেকে এসে আবার একটা ত্রিভুজে পরিণত হয়েছে মানে চতুর্ভুজ থেকে ত্রিভুজ এবং এই যে চতুর্ভুজ এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে নিই তাহলে চতুর্ভুজটা হয়ে যাবে এই রকম ঠিক আছে এবার এই রকম হয়ে গেলে এটাকে মাঝ বরাবর ভাগ করে দেব মানে একটা স্টেপ ঘুরিয়ে নিয়ে তারপরে মাঝ বরাবর ভাগ করে দিলে আমরা কিন্তু এই ত্রিভুজটা পাবো তাহলে এই লজিকটা আমরা এখানে পেলাম এই লজিকটা এখানে এসে কাজে লাগাতে হবে তাহলে এই যে আমরা আকৃতিটা পেলাম এটাকে আমরা গুড়িয়ে নেবো গুড়িয়ে নেব মানে এই যে আকৃতিটা পেলাম এটাকেও ভাবে আমরা গুড়িয়ে নেব একটা ভাবে এভাবে গুড়িয়ে নেওয়া তাহলে যখন আমরা এটাকে গুড়িয়ে নেব তার মানে কি এটা একটা চতুর্ভুজে পরিণত হবে তাই না এভাবে এবার যখনই চতুর্ভুজে পরিণত হবে তখন আমরা কিন্তু এটাকে মাঝ বরাবর ভাগ করে দেব এবার মাঝ বরাবর ভাগ করলে কি আসবে সেটা আমাদের দেখতে হবে মাছ বরাবর যদি আমরা ভাগ করি এভাবে তাহলে দেখো অলরেডি আমরা পেয়ে গেছি কিন্তু আমাদের ছবি চিত্র তাহলে সেক্ষেত্রে আমাদের এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার একের কিন্তু এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি তাহলে এই জিনিসগুলো তোমাদের একটু কাজে লাগাতে হবে এবং বুঝতে হবে যে কোনটা রাইট আনসার কিন্তু আমাদের হবে তাহলে যে লজিকটা এখানে আছে সেই লজিক অনুযায়ী কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে এ রাইট অ্যান্সার আমি তোমাদের আগের বলেছিলাম যে অ্যান্সারগুলো আমরা খুঁজবো না ঠিক আছে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু এটা এখানে অ্যান্সার খুঁজেছি কারণ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু হবে না ফার্স্ট যদি আমরা এটাকে এইভাবে বাক করি তাহলে কিন্তু এটা হচ্ছে কিন্তু আমরা এই যে এটা থেকে এটা যে কীভাবে হলো যদি এটাকে মাঝ বরাবর ভাগ করি দেখো কেমন আসছে এটা চতুর্ভুজ আসছে কিন্তু এটা চতুর্ভুজ আসলে তো হবে না কারণ আমাদের এখান থেকে এর লজিকটা আনতে হবে এবার দেখো এটা এই যে চতুর্ভুজ এই যে চতুর্ভুজ এটাকে যদি আমরা ঘুরিয়ে এই এইভাবে চতুর্ভুজটাকে নিয়ে আসি এবং তারপর মাঝ বরাবর ভাগ করি তা তবেই কিন্তু পাবো তার মানে প্রথমে ঘোরাতে হবে তারপরে মাঝ বরাবর ভাগ করতে হবে তার মানে এটাকেও আমাদের ঘোরাতে হবে ফার্স্টে এবং তারপরে মাঝ বরাবর ভাগ করতে হবে যদি আমরা এটাকে ঘোরাই তাহলে এই অংশটা পাবো মানে এইভাবে চতুর্ভুজটাকে পাবো এবং তার মাঝ বরাবর যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এটাকে পেয়ে যাবো বিটাকেও পাবো না সিটাকেও পাবো না ডিটাকেও পাবো না আশা করি বোঝা গেছে তাহলে এর হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার ওকে দেখো ডিসপ্লে গেছে প্রত্যেকে সলভ করবে দুই আগের কোশ্চেন যেভাবে তোমাদের লজিকটা এখানে বোঝানো হচ্ছে সেম লজিক মানে এটা থেকে এই যে এটা এই ছবি থেকে এটা কি যে লজিক এসছে সেটা তোমাদের জাস্ট ভাবতে হবে এবং তারপরে আমরা যে লজিকটা এখানে পেয়েছি সেম লজিকেই আমরা কিন্তু এখান থেকে এটাকে নিয়ে এসে নিয়ে আসবো এবং অ্যান্সারগুলো করব। ঠিক আছে তো ফার্স্ট আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি এই যে অংশটা এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই সাইডের মানে এই অংশে আছে মানে এই অংশ বলতে এই সাইডটাই এবার দেখো এটা মানে যখন আমরা পরের ছবিতে আসছি সেমভাবে এটা এদিকটাইতেই আছে কিন্তু এই ছোট্ট অংশটা এটা ওপরের দিকে আছে আর এই বড় অংশটা এটা নিচের দিকে আছে যখন আমরা পরের ছবিতে এসছি এটা কিন্তু নিচের দিকে চলে মানে এইটা আর এটা ওপরের দিক চলে গেছে মানে এইটাকে আমরা ওপর নিচ করে ফেলেছি মানে এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা ওপরের দিক থেকে নিচের দিকে এসেছে আর এটা ওপরের দিকে চলে গেছে তাহলে এটাও আমরা যখন উল্টাবো তখন এখান থেকে এভাবে আসবে মানে এখান থেকে এই রকম ভাবে তো সেক্ষেত্রে আমরা কোনটা রাইট অ্যান্সার করবো দেখো ফার্স্ট অপশান এ তো একদমই হবে না এবার বিটা আর ডিটার মধ্যে দেখে করতে হবে তাহলে সিটা হচ্ছে না এবার একটা জিনিস তো লক্ষ্য করবে সেটা হচ্ছে যখন আমরা এটাকে এইভাবে উল্টে নিয়ে আসবো তার মানে কেমন আসবে দেখো এইভাবে এইভাবে আর এই দিকটাতে রকম আসবে তো সেক্ষেত্রে আমরা কোনটার সঙ্গে মেলাবো দাগের কোশ্চেনের আমরা মেলাবো কিন্তু বি এর সঙ্গে কারণ এটা বিপরীত দিকে আছে আমরা মিরর ইমেজ করছি না এটা বিপরীত দিকে যখন মিরর ইমেজের ক্লাসগুলো দেখবে তোমরা বুঝতে পারবে বিপরীত দিকে তো হওয়ার কথা নয় তো সেক্ষেত্রে ডিটা রং অ্যানসার লজিক আনতে হবে সাদৃশ্যতা আনতে হবে কি মিল আছে সেটা আনতে হবে তো সেটা করলে অ্যান্সার বেরোবে তাহলে এখানে হয়ে যাবে কিন্তু দুয়ের বি রাইট হ্যান্সার বোঝা গেছে আশা করি বোঝাতে পেরেছি দু দাগের হয়ে যাবে বি রাইট হ্যান্স ওকে নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো কিন্তু দেবে প্রত্যেকে প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে তিন দাগের কোশ্চেন দেখো কীভাবে সলভ করবে ফার্স্ট আমাদের এখানে কি দিয়েছে চতুর্ভুজ ত্রিভুজ বুঝ দিয়েছে ঠিক আছে এবার ত্রিভুজটা আগের কোয়েশ্চেন আমরা দেখলাম যে এটা মানে ওপরের দিকের পাটটা নিচের দিকে এসেছিলো এবং নিচের দিকের পাটটা ওপরের দিকে উঠেছে এখানেও সেম জিনিস দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা উপরের দিকে আছে পরের ছবিতে দেখো এটা নিচের দিকে হয়ে গেছে এই যে নিচের দিকে আর এই অংশটা ওপরের দিকে হয়ে গেছে এই যে তাহলে সেক্ষেত্রে আমাদের উল্টে যাচ্ছে ঠিক আছে এটা আমাদের রাখতে হবে তাহলে এই অংশটা মানে এই যে অংশটা আমাদের নিচের দিকে আনতে হবে আর এই যে অংশটা এটা উপরের দিকে নিতে হবে ফার্স্ট দেখো অপশান এটা এইটা তো নিচের দিকে আসার কথা তো সেটা হচ্ছে না আর এক্ষেত্রে দেখো কেমনভাবে দেওয়া আছে এটা নিচের দিকে আসার কথা মানে এই অংশটা নিচের দিকে তো সেটাও হচ্ছে না একই রকমভাবে এটাও এটা হচ্ছে না এবার ডিতে দেখো এই যে আমরা এই অংশটা পাচ্ছি এই অংশটা উপরের দিকে আছে যে আর এই যে অংশটা আমরা পাচ্ছি এটা নিচের দিকে আছে তাহলে এখানে পেয়ে যাচ্ছি তাহলে ডি ও যাবে এই প্রশ্নের রাইট আনসার তিন দাগ বোঝা গেছে চলো চলে যাব নেক্সট কোশ্চেন চারদাগাগের কোশ্চেন এটারও লজিক সেমভাবে আমাদের এর সঙ্গে এই যে এটা এসেছে যে লজিকে সেম লজিকে এটার সঙ্গে এটা আনতে হবে এটাই হচ্ছে অ্যানালজির মূল উদ্দেশ্য এবং মূল যে বিষয়টা সেটা অ্যানালজি এর জন্য বলছে সাদৃশ্যতা মানে কি মিল আছে সেটা বের করতে হবে তারপরে কিন্তু অ্যান্সারটা এমনিতেই হবে দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে অংশটা এই যে এই অংশটা এটা আর এই যে অংশটা এই দুটোর মধ্যে কিন্তু কোনো রকম আলাদা কিছু নেই দুটোই সেম তার মানে এর সঙ্গে কোনো লজিক নেই এখানে এবার এইখানে দেখতে পাচ্ছি ভেতরে একটা আছে ঠিক তার পরে দেখতে পাচ্ছি দুটো বাইরে চলে গেছে দুটো এসছে একটা থেকে দুটো আছে এবং বাইরে চলে এসছে ভেতরে কিন্তু নেই এবার এখানেও সেমভাবে এই যে আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি এই লজিক অনুযায়ী এখানে যে আকৃতি দেখতে পাচ্ছি তাহলে এখানেও সেম আকৃতি হবে এভাবে আসবে এভাবে আসবে এভাবে আসবে এভাবে আসবে এভাবে আসবে এবং এভাবে তাহলে এই আকৃতিটা আমরা দেখতে পাবো এবং এখানে একটা ছিল তার মানে এখানে বাইরে দুটো হয়ে যাবে একটা এই দুটো তাহলে দুটো যেহেতু হবে আমাদের সেই অপশনটা খুঁজতে হবে ফার্স্ট অপশন যদি এতে আসি দেখো এটা হবে না সেকেন্ড বি হবে না সিটা হতে হতে পারে পারে ডিটাও দুটো আছে এবার একটা জিনিস দেখবে মানে এখান থেকে এটা যখন নিয়েছিলাম তখন কিন্তু এই যে বিন্দু দুটো এই দুটো কিন্তু এদের মধ্যে ছিল না এখানে ছিল না ছিল কোথায় এদের বাইরে তো সেক্ষেত্রে আমরা ডিটাকে কি করতে পারবো একদমই পারবো না তো ডিটা রং অ্যান্সার সিটাকে পারবো নিতে তো সেক্ষেত্রে সি হয়ে রাইট অ্যান্সার আমি তোমাদের আগের ক্লাসগুলিতে বলেছিলাম যে অ্যান্সার আমরা খুঁজবো না আমরা অপশানগুলোকে বাদ দেবো অ্যান্সার এমনিতেই চলে আসবে তো সেক্ষেত্রে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা অ্যানসার কিন্তু খুঁজব না অ্যান্সার না খুঁজে আমরা অপশানগুলোকে বাদ দেবো তাহলে অপশানগুলোকে বাদ দিলে আমরা অ্যান্সার পাবো কারণ অনেক সময় এরকম থাকবে একদম গায়ে গায়ে অপশান থাকবে তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার হলে এত পেশার থাকবে যে তোমরা ভুল করে ভুল অ্যান্সার করে চলে আসবে তো সেটা যেন না হয় সেটা যাতে না হয় তো সেই কারণের জন্য কিন্তু এই রুলসটা ওকে চলো চলো নেক্সট কোশ্চেন পাঁচ দাগের কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করবে দেখো এখান এই যে প্রথম যে ছবিটা এটার সঙ্গে এটার যে লজিক সেম লজিক আমাদের এখান থেকে এটাকে আনতে হবে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা নাম্বার যেটা সি তিন এবার সেই তিন থেকে চলে এসছে কিন্তু ছয় মানে তিন থেকে আমরা পাচ্ছি কিন্তু ছয় এবার তিন থেকে ছয় কিভাবে হলো তিনকে দুই দিয়ে গুণ করো মানে ডবল হয়ে গেছে তিনের ডবল ছয় পেয়েছি তাহলে পরবর্তী অপশানে ছয় থেকে আমরা কত পাবো ডবল করলে বারো পাবো অপশানে বারো কোথায় আছে অপশান এতে আছে বাকিগুলোই নেই তাহলে বাকিগুলো বাদ দিয়ে দাও তাহলে এইগুলো হয়ে যাবে রং তাহলে এ হবে কিন্তু পাঁচ দাগের রাইট অ্যান্সার বোঝা গেছে নেক্সট প্রশ্নে প্রত্যেকে সলভ করো কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা দেবে দেখো এখানে আমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এ ই তাহলে এ এবং ই এই দুটোকে দেখতে পাচ্ছি এবার আমরা প্রথম থেকে লিখে নেব এ বি সি ডিই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ভিডব্লিউ এক্স ওয়াই জেড লিখে নিয়েছি এবার ফার্স্ট আমাদের দিয়েছে এ সেকেন্ড দিয়েছে ই তাহলে এদের মধ্যে তিনটে ঘর আছে তাহলে তারপর একটা দিয়েছে কি আই তারপরে তিনটে ঘর হয় এম হওয়ার কথা তাই না এবার এইখানে একটা লজিক তোমাদের একটু মাথায় রাখতে হবে দেখো দুটো জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এম এই বিষয়টা দেখতে পাচ্ছি আর একটা বিষয় দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে ও এবার ওটাও কিন্তু হতে পারে কিভাবে একটু দেখো সেটা হচ্ছে এটাও মানে এ ই আই এবার পরেরটা কি ও হওয়ার কথা ও কারণ এগুলো সব ভাইল কিন্তু এখানে লজিক অনুযায়ী তো ইউও দিতে পারি তো সেক্ষেত্রে ইউটাও তো ভাইল তো এভাবে কিন্তু আনলে চলবে না এই জায়গাগুলো তোমাদের একটু ভালো করে বুঝতে হবে বোঝা যাচ্ছে এই জায়গাগুলো তোমাদের একটু ভালো করে বুঝতে হবে তার মানে আমরা এ থেকে যখন ইতে এসছি মাঝে ছিল এই যে তিনটে তাহলে যখন আই থেকে পরেরটা আসবো তার মানে মাঝে আমাদের তিনটে রাখতে হবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এম পাব অথব এম হয়ে যাবে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার বোঝা গেছে ছয়ের বি হবে এখানে ভায়েল কনসনেন্ট এই বিষয়টা কিন্তু কাজে দেবে না কারণ এখানে আমাদের লজিক খুঁজতে হবে ঠিক আছে এখানে আমাদের লজিক খুঁজতে হবে নিয়ম বা রুলস নয় কী লজিকটা আছে ফার্স্ট থেকে সেকেন্ডটা ফার্স্ট থেকে সেকেন্ডের কী লজিক আছে আমরা ফার্স্ট থেকে সেকেন্ডের যে লজিক পাবো সেটা নেবো এটা মানে এটা থেকে এটার যে লজিক আসবে সেটা নয় আমরা এটা থেকে এটার লজিকটা নিয়েই এটা থেকে এটাতে নিয়ে আসবো বাকি আর কোনো সম্পর্ক নেই ওকে নেক্সট কোশ্চেন সেভেন দাগ সাত সাত দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো সাত দাগের কোশ্চেন সলভ করো প্রত্যেকে সাত দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো ওকে দেখো ফার্স্ট আমরা এখানে পেয়েছি কি এখানে পেয়েছি চতুর্ভুজ এবং তাকে চারটে খণ্ডে ভাগ করেছে এবার খণ্ডে ভাগ করে এই যে কালো অংশটা এ পরেরটা দেখো পাচ্ছি এবং চারটে অংশ ভাগ করেছে কালো অংশটা বিপরীত দিকে চলে গেছে মানে বিপরীত এটার যে দিক ছিল এটা তার বিপরীত দিক এবার তাহলে এখানে পাচ্ছি আমরা বৃত্ত এবং বৃত্তটাকে পরে নিতে হবে এবং এভাবে ক্রসিং হবে তাহলে এইখানে দেখতে পাচ্ছি কালো তাহলে তার বিপরীত দিকে কালো হয়ে যাবে তাহলে বিপরীত দিকে কালো মানে এখানে তার মানে কোনটা রাইট অ্যান্সার হবে বুঝতেই পারছো অপশান এ তো মিলছেই না অপশান ডিটাও মিলছে না এবার বি আর সি এর মধ্যে নিতে হবে কিন্তু আমাদের দেখতে হবে এই যে ক্রসিংটা আছে কোন দিক করে তাহলে এদিক করে আছে এদিক করে তো নেই তার মানে সিটাও হয়ে যাবে রং এবার বিপরীত দিকে কি বিতে আছে হ্যাঁ একদম তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার এখানে তোমাদের আরও একটা কথা বলি অনেক সময় কিন্তু ঘুরিয়ে দিতে পারে অ্যাঙ্গেলটা তো অপশান দেখতে হবে আগে তারপরে ঘুরিয়ে দিয়েছে কিনা সেটা দেখে করতে হবে অপশান না দেখে কিন্তু এটা করা যাবে না আগে অপশান দেখতে হবে সঠিকভাবে আছে কিনা না ঘুরিয়ে আছে কিনা যদি না থাকে তখন আমাদের ঘুরিয়ে দেখতে হবে যে ঘুরিয়ে দিয়েছে কিনা অর্থাৎ এই যে বি অপশানটা এই যে বি অপশানটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের সি অপশানটাই করতে হতো ঘুরিয়ে দিয়েছে যেহেতু বি অপশানটা আমরা সরাসরি পেয়ে গেছি অতএব সিটা কিন্তু নেওয়া যাবে না তো এটা এটাই আমি প্রথমে বলছিলাম তোমাদের যে যেমন আছে ঠিক তেমনভাবে আছে কি না যদি না থাকে তখন আমাদের কিন্তু ঘুরিয়ে অ্যান্সার খুঁজতে হবে চলো নেক্সট কোশ্চেন আট দাগের কোশ্চেন দেখো আট দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে প্রত্যেকে আট দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো দেখো এটা আমরা একটা ট্যাব ট্যাপকে পাচ্ছি ঠিক আছে ট্যাপ যে মানে জল হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ফোটা করে এবার ট্যাপ থেকে জল হচ্ছে এবার এই জলকে এখানে নির্দেশ করেছে ট্যাপ থেকে জল বেরায় ঠিক আছে সেটা কিন্তু এখানে মানে নির্দেশ করা হয়েছে তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি কি ঘড়ি তাহলে ঘড়ি থেকে আমরা কি বুঝতে পারি এখানে দিয়েছে চব্বিশ এখানে দিয়েছে একটা সূর্য এখানে দিয়েছে একটা মাইক আর এখানে দিয়েছে বিন ডাস্ট বিন ঠিক আছে বিন এটাকে বিনের চিহ্ন তাহলে বিন কি হবে ঘড়ির সঙ্গে বিনের বিনের কি সম্পর্ক সম্পর্ক কোনো নেই সঙ্গে স্পিকারের কি সম্পর্ক মাইকের কি সম্পর্ক মাইক স্পিকারের মাইক নয় স্পিকার ঠিক আছে যেখান থেকে বেরায় মানে আওয়াজটা বের হচ্ছে যেখান থেকে এখানে সেটা বলেছে তো স্পিকারের কোনো সম্পর্ক নেই ওকে তাহলে এখানে ঘড়ির সঙ্গে সূর্যের সম্পর্ক কিছুটা হতে পারে কিন্তু তার থেকে জোরালো সম্পর্ক কিন্তু সময়ের ঘড়ির সঙ্গে সময়ের কিন্তু সম্পর্ক সময় এটা কি করে বুঝলাম চব্বিশ যেহেতু আছে এবং চব্বিশ ঘন্টা একদিন আমরা সেটা যেহেতু বুঝি যা প্রত্যেকে জানি এবং প্রত্যেকে এটা প্রত্যেকে এটা জানি এই কারণের জন্য আর চব্বিশ ঘন্টার সঙ্গে ঘন্টার সঙ্গে ঘড়ির সম্পর্ক আছে তো সেক্ষেত্রে এ হয়ে যাবে রাইটেন্স হ্যাঁ যদি চব্বিশটা না থাকতো তখন কিন্তু আমরা সূর্যটাকে নিতাম মানে এই যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি এটাকে নিতাম যেহেতু চব্বিশ আছে অথব কিন্তু বিটাকে নেব না তাহলে এখানে হয়ে যাবে কিন্তু আটের এ বোঝা গেছে চলো নেক্সট প্রশ্ন নয় দাগের প্রশ্ন প্রত্যেকে সলভ করবে নয় দাগের প্রশ্ন প্রত্যেকে সলভ করবে কি বলেছে দেখো এখানে ফার্স্ট আমাদের এখানে একটা ডি দিয়েছে তারপরে দিয়েছে এইট ঠিক আছে ডি দিয়েছে এবং তারপরে দিয়েছে এইট এবার এটা করার আগে আমাদের এ বি সি ডি গুলো লিখে নিতে হবে এ বি সি ডি লিখে নিলাম বি সি ডি ই এফ

এবং দেখো এটা কিন্তু পরপর নেই জাস্ট একটা বিপরীত দিকে আছে এটা আমাকে রাখতে হবে এবার ডিটা মানে কি এই যে ডিটাকে নিলাম ডি মানে এইট ধরেছে তাহলে ডি মানে কি আমরা চার জানি এবার চারকে ডবল করো দেখো এইট হচ্ছে এবার বি আসো বিতে আমরা কি পাচ্ছি দেখো বি মানে টু তাহলে তার বি মানে টু মানে তাকে ডবল করো দেখো চার পাচ্ছি তাহলে আমরা ডি এবং বি পেয়েছি এবার দেখো ডি আর বি এর মধ্যে ডি এবং বি এদের মধ্যে একটা গ্যাপ আছে এটা মাথায় রাখতে হবে ডি এবং বি এর মধ্যে একটা গ্যাপ এবার পরেরটা আমাদের দিয়েছে দেখো এ তাহলে এ মানে আমরা ওয়ান জানি তাকে দুই দিয়ে ডবল করে দাও মানে এ ওয়ানকে ডবল করে দাও তাহলে আমরা টু পাচ্ছি তাহলে এবার এ নিয়েছে তাহলে এ যদি নেয় তাহলে আমাদের কি নিতে হবে এবার একটা বাদে নেব মানে কি নেব সি নেব তাহলে সিটা তার বিপরীত দিকে থাকবে এবার দেখো এখানে কিন্তু ক্রসিং আছে এইভাবে ক্রসিং তাহলে পরেরটা হয়ে গেছে কিন্তু এভাবে তাহলে এখানেও নিশ্চয়ই এভাবে হবে এবং আমাদের এইটা বিপরীত দিকে আছে মানে এইখানে আর এখানে নিতে হবে কারণ এটা এখানে ছিল এখানে ছিল তাহলে তার বিপরীত এটা এটা হচ্ছে আর এটা এটা এখানে ছিল তাহলে এটার এখানে আর এখানে হবে এবার কথা হচ্ছে এখানে আর এখানে কোন অপশানে আছে অপশান এতে কি আছে না অপশান সিতে দেখো এটা তো এভাবেই দেওয়া আছে তাহলে এটা কি হবে না অপশান মানে বিতে এটা বি হচ্ছে না তাহলে সেক্ষেত্রে সিটা আমাদের নিতে হবে দেখো এটা আছে আর ই মানে এখানে ডি হবে ঠিক আছে ডিটা তো এদিকে তো নেই তো সেক্ষেত্রে কিন্তু এটা হবে না অথব এটা হয়ে যাবে কিন্তু রং ডিটাও কিন্তু হয়ে যাবে রং এবার দেখো সিটা একটু মিলেনি প্রথমত সি আছে এবং সি মানে কত আমরা জানি তিন তিনকে করে দাও ডবল হয়ে গেল ছয় তাহলে সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার বোঝা গেছে তাহলে ন দ্যাগের হয়ে যাবে কিন্তু দ্যাগের হয়ে যাবে কি সি রাইট অ্যান্সার চলে যাব নেক্সট কোশ্চেন দশ দাগের কোশ্চেন প্রত্যেকে সল্ভ করো দশ দাগের কোশ্চেন দেখো দশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো এবং কমেন্ট সেকশানে তোমাদের প্রত্যেকের অ্যান্ড আমি কমেন্ট সেকনে দেখতে চাই নিজেরা যতক্ষণ তোমরা চেষ্টা না করছো ততক্ষণ কিন্তু শিখতে পারবে না নিজের আগে চেষ্টা করো দেখো এটা ইজি টাইপের কোশ্চেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা তীর ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি একটা ধনুক দেখবে বিশেষ করে যেখানে আদিবাসী এলাকা ঠিক আছে সেখানে দেখবে এরকম তীর ধনুকের ব্যবহার অনেক আছে অনেক ব্যবহার বা আগেকার রাজারা বা আগেকার মানে মানে আমরা যখন স্বাধীনতার আগের কথা বলছি যখন মুঘল আমল ঠিক আছে বাবরের থেকে তো কামান আসে তোমরা তো জানো না তবু বলি বাবর থেকে কামান আসে কিন্তু তখন তখন মানে সেই সময়কাল সময় ঠিক আছে তো দেখবে এই এই রকম যদি কোনো মুভি টুভি তোমরা দেখো তাহলে সেখানে কিন্তু তীর এবং ধনুকের বিষয়টা দেখেছো ঠিক আছে তো এখানে তীর এবং ধনুক এই দুটোর মধ্যে সম্পর্ক আছে মানে একটা আর একটার জন্য প্রয়োজন ঠিক আছে তীর এবং এবং ধনুক শুধু ধনুকের কোনো কাজ নেই শুধু তীরেরও কোনো কাজ নেই দুটোকে একসঙ্গে কাজ করতে হয় এবার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মোবাইলের মতো ঠিক আছে এটা মোবাইলই বোঝা যাচ্ছে এবার এই যে মোবাইল এর সঙ্গে কার মানে কোন অপশনটা নিলে পারফেক্টলি হবে ঠিক পারফেক্টলি হবে ঠিক সেটা নিতে হবে ফার্স্ট হচ্ছে ব্যাগ হ্যাঁ ব্যাগের মধ্যে মোবাইল থাকতে পারে কিন্তু ব্যাগ না হলে মোবাইলের কোনো দাম নেই এরকম কোনো কথা নেই তো সেক্ষেত্রে এটা কিন্তু হবে না নেক্সট হচ্ছে টাইম মানে সময় মানে সময় না থাকলে মোবাইলের কোনো দাম নেই এটা কিন্তু একদমই নয় তাহলে কিন্তু এটা হবে না নেক্সট হচ্ছে এখানে মোবাইলের মধ্যে দেখবে সেটিংয়ের অপশান তাহলে মোবাইল মানে সেটিং বা সেটিং মানে মোবাইল নেই এটা কিন্তু নয় অনেক সময় ঠিক আছে কিন্তু মোবাইলে যে মূল কাজ সেটা হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিগনালের একটা ব্যাপার আছে তো মোবাইলের সঙ্গে সিগনালের একদম পারফেক্টলি সম্পর্ক হচ্ছে তো সেক্ষেত্রে আমরা এখানে করব কিন্তু এটাকে রাইট অ্যান্সার সেটিংটাও অনেকে করতে পারো কিন্তু সেটিং এখানে হবে না ঠিক আছে মোবাইলের সঙ্গে কিন্তু আমরা এখানে সিগনালের সম্পর্ক তো টাওয়ার বলো না তোমরা অনেকে সেই টাওয়ারের সঙ্গে কিন্তু সম্পর্ক হয় মোবাইলে কারণ সেখানে সিগন্যাল আদান প্রদান হয় তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়েবের আদান প্রদান হয় তো সেক্ষেত্রে আমরা এখানে এটাকে করবো রাইট অ্যান্সার দশের তোমরা আরও উঁচু ক্লাসে ভালো মানে উঁচু ক্লাসে উঠলে তোমরা আরও ভালো বুঝতে পারবে যে এই বিষয়টা সম্পর্কে ঠিক আছে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন এগারো দাগের কোশ্চনে দেখো আমরা চলে এসেছি প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশানে তোমাদের অ্যান্সারগুলো দেবে এগারো দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে অংশটা এটাকে মাঝ বরাবর ভাগ করেছে ভাগ করে একটা সাইড কালো করেছে অপর পাশটা সাদা আছে এবার এটাকে ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়ে এইভাবে করেছে এবার একটা পাশ কি কালো করেছে আর এক পাশ সাদা করে দিয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এই লজিকটা আমরা এখান থেকে দেখলাম যে এই সোজা ছিল এবার এটাকে ঘুরিয়ে দিয়ে এভাবে করে দিয়েছে এবার এটা এই লজিকটা আমাদের পরেরটাকে এনে এইখানের অ্যান্সারটা করতে হবে তাহলে অ্যান্সার কি হবে এগারো দাগের দেখো ফার্স্ট আমাদের এটাকে যদি ঘুরিয়ে নিই তাহলে আমাদের এই রকমভাবে কিন্তু চলে আসবে ফার্স্ট এবার এই যে এটা এটা যখন ঘুরিয়ে দেবো তখন নিচের দিকে চলে আসবে কিন্তু এবার নিচে এটা তো এটার সঙ্গে মিলছে এটাও মিলছে প্রত্যেকটাই মিলছে কিন্তু নিচের দিকে আছে কোথায় কোনটা এটাকে নিচের দিকে আছে কালো করা না তাহলে এটা হবে না এটা কি আছে নিচের দিকে কালো করা না তাহলে এটাও হবে না এটা আছে আর এটা আছে তাহলে সি আর ডি এর মধ্যে থেকে করতে হবে একটা জিনিস লক্ষ্য করো দুটো দুদিকে মুখ করে আছে যখন আমরা এটাকে ঘোরাবো তখন এই মানে ত্রিভুজটার মুখ কিন্তু যাবে তো সেক্ষেত্রে আমরা ডিটাকে এগারো সি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দাগ বারো দাগের প্রশ্ন দেখো প্রত্যেকে সলভ করো দাগের প্রশ্ন দেখো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বৃত্ত ছোট এবার এই বৃত্তটা পরপর তিনটে হয়ে গেছে একটার ওপর আরেকটা এবং পুরোটা কালো করে দিয়েছে ঠিক আছে পরে যখন আমরা পরের ছবিতে আসছি এটা থেকে এটা লজিক যখন আসবো একটা থেকে তিনটে হবে একটা দুটো তিনটে এবং একটার ওপর আরেকটা হবে এবং সবগুলোই কালো করে দিতে হবে তাহলে এটার সঙ্গে কি মিলছে এর এবং ডি এর বাকি দুটো হবে না কারণ এটার ওপর নিচে থাকলেও কালো করে দেওয়া নেই তো সেক্ষেত্রে বাদ এবার কোন দিকে মুখ করে থাকবে কারণ আমাদের এটা এদিকে মুখ করে আছে আমাদের এদিকে মুখ করেই রাখতে হবে ডিটা হবে না এটা হয়ে যাবে রাইট কারণ এই যে বৃত্তটা এটা যেমন আছে ঠিক তেমনই আছে অতএব আমাদের এখানে হয়ে যাবে কিন্তু এ রাইট অ্যান্সার চলো চল যাবো নেক্সট প্রশ্ন তেরো তারিখের প্রশ্নে চলে এসেছি আমরা প্রত্যেকে সলভ করাবো এবার সলভ করে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা দেবে প্রত্যেকে প্রত্যেকে অ্যান্সার দেবে কিন্তু ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্ত এবং এর বাইরের এই অংশটা একটু মোটা করে কিন্তু কালো করে দিয়েছে বাইরের অংশটা মোটা করে একটু মোটা করে এবার এই বৃত্তর মাঝে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এবং সেটাকে মোটা করে কালো করে দিয়েছে তার পরবর্তীতে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ যেটাকে মোটা করে কালো করে দিয়েছে এবার যেহেতু আমরা বৃত্ত থেকে বৃত্তর মধ্যে ত্রিভুজ পেয়েছি তার মানে এখানে ত্রিভুজটা পেয়েছি এবং ত্রিভুজটা হয়ে যাবে ছোট এর ভেতরে হয়ে যাবে কিন্তু একটা বৃত্ত এবং মোটা করে কালো হয়ে যাবে তাহলে ফার্স্ট আমরা প্রত্যেকটাতে ত্রিভুজ দেখতে পেলেও প্রথমত এটা মোটা করে দেওয়া নেই মানে মোটা করে কোনোটাই দেওয়া নেই তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। এবার বাইরের অংশ তো মোটা হবে না হবে তো ভেতরে মানে গোলটা মোটা তাই না তো সেক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাবে রং আবার দুটোই কিন্তু মোটা হবে না তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে রং তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার তেরো দাগের সি কারণ বাইরেরটা মোটা না মানে মোটা একদমই দরকার নয় মানে ছোট্ট বৃত্তটা আমাদের মোটা দরকার তো সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে সি রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন চলে যাবো প্রত্যেকে সলভ করবে কিন্তু প্রত্যেকে আমি দেখতে পাচ্ছি সবাই সলভ করছো না শুধু ক্লাসটা দেখছো শুধু ক্লাস দেখলে তো হবে না সলভও করতে হবে নিজেকে প্র্যাকটিস করতে হবে না তো সেক্ষেত্রে প্র্যাকটিস প্রত্যেকে করো প্রত্যেকে দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে কি ত্রিভুজ এভাবে এখান থেকে এভাবে এসছে এবার এই একই ত্রিভুজ সেম ত্রিভুজ ছোটো করে পাশাপাশি দুটো দিয়েছে এই যে এখান থেকে এখানে এবার যখন আমরা বৃত্ত পেয়েছি এভাবে বৃত্ত এবার বৃত্তকে আমরা কি এই সাইডে এবার এভাবে কালো করে দিয়েছে এই যে এই অংশটাকে কালো করে দিয়েছে এবার যখন আমরা এখানে পেয়েছি বৃত্ত একটা এখানে পেয়েছি একটা বৃত্ত এবার এই অংশটাকে এভাবে কালো করে দিয়েছে এই অংশটাকে ওইখানে কালো করে দিয়েছে তার মানে এই দুটোকে মানে কালো করে দিতে হবে আর কি তাহলে এখান থেকে এই লজিকটা যদি আনি তাহলে দুটো দুটো দুই দিকে কালো করতে হবে কিন্তু একই দিকে কালো আছে অপশান এতে তাহলে এটা হবে না দুই দিকে কালো মানে কি আমাদের আমাদের ছবিতে যেমন যে দিকটাতে দরকার সেদিকেই প্রয়োজন এটাতেও তো সেদিকে তো না এটা উল্টো দিকে কালো করে দিয়েছে তো এটা হবে না নেক্সট বিপরীত দিকে দিলেও হবে না তাহলে সিটা হয়ে যাবে রং তাহলে ডি হবে কিন্তু চোদ্দ দাগে রাইট অ্যান্সার চোদ্দ দাগে ডি নেক্সট প্রশ্নে চলে যাবো পনেরো দাগ প্রত্যেকে সলভ করো পনেরো দাগের কোশ্চেন এবং সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও কমেন্ট সেকশানে প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশানে প্রত্যেকের অ্যান্সার দাও দেখো আমরা এখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছি তাকে চারটে অংশে ভাগ করেছে এবং এখানে কালো বিপরীত দিকে কালো করেছে এবার এই যে বিপরীত দিকে কালো এটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে এসছে মানে এটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে আমরা যদি ঘুরিয়ে নিই এভাবে তাহলে কিন্তু এটা এই অংশে আসছে মানে এই যে বৃত্তটাকে এটা ঘুরিয়ে নেওয়া এভাবে তাহলে এই অংশটাকে পাচ্ছি এবার যখন আমরা এই যে ছবিটা আসবো মানে এই ছবি থেকে এটাকে আনবো তখন এই ছবিটার এক সাইডে কালো আছে তাহলে দু সাইডে কালো যেগুলো সেগুলোকে বাদ দেবো দেখো অপশান এতে আছে দু সাইডে কালো তাহলে বাদ অপশন ডিতেও দুই সাইডে কালো আছে তেমন এটাও বাদ তাহলে বি আর ডি এর মধ্যে থেকে আমাদের বের করতে হবে এবার এখানে কালো ছিল এই যে আর উল্টো জায়গায় কালো চলে এসছে তাহলে এখানে কালো আছে নিশ্চয়ই উল্টো জায়গা হবে তাহলে এখানে তো সেম জায়গাতে দেওয়া আছে তাহলে এটা কিন্তু হবে না পনেরো দাগে তাহলে পনেরো দাগের সিতে যদি আসি দেখো এটা অন্য অন্যদিকে আছে তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার বোঝা গেছে আশা করে বোঝাতে পেরেছি চলো চলে যাবো নেক্সট প্রশ্ন প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন প্রত্যেকে সলভ করবে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে দেখো আমরা একটা জিনিস লক্ষ্য করছি এটা কিন্তু ছোট হয়ে গেছে টাই। এবং এর মাঝে কিন্তু ফাঁকা হয়েছে বোঝা গেছে এবার তারপরেরটা আমরা এটাকে ছোট দেখব এবং মাঝখানে কিন্তু ফাঁকা হবে এবার মাঝখানে ফাঁকা নেই সেগুলোকে বাদ দিয়ে দাও তাহলে বি আর ডি বাদ এবার কোন দিকে কালো হবে দেখো এভাবে কালো হয়েছে যখন আমরা ছোট করেছি তখন এভাবে কালো হয়েছে তার মানে এখানে এভাবে কালো হয়েছে যখন ছোটো করবো তখন এভাবে কালো হবে তাহলে এভাবে আছে কি অপশান এতে আছে অপশান সিতে কিন্তু এভাবে আছে তাহলে এভাবে তো প্রয়োজন নেই তাহলে অপশান এটা হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার ষোলো দাগের অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সতেরো দাগ প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে সতেরো দাগ দেখো ফার্স্ট আমাদের এখানে কি বলেছে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আমরা গোল দেখতে পাচ্ছি পাঁচটা গোল থেকে হয়ে গেছে তিনটে গোল ঠিক আছে তিনটে গোল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সাদা ছিল এখানে কালো হয়েছে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা গোল এবং কালো তাহলে পরেরটা কটা গোল হয়ে যাবে তিনটে গোল তাহলে সেটা কি সাদা হয়ে যাবে তাহলে এটা আছে কোথায় অপশান এতে তো নেই অপশান বিতে আছে অপশান ডিতেও আছে সিতে নেই এবার ডিটার এবং বিটার মধ্যে কোনটা নেবো দেখো এই যে বৃত্তগুলো আছে এগুলো কিন্তু গায়ে গায়ে আছে অপশান ডিতে আবার গায়ে গায়ে নেই তো সেক্ষেত্রে ডিটা রং অ্যান্সার এখানে বিটা হবে রাইট অ্যান্সার সতেরোর বি চলো চল যাবো নেক্সট কোশ্চেন আঠেরো দাগ প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো দেবে দেখো এখানে কি বলেছে ফার্স্ট আমরা বৃত্ত দেখতে পাচ্ছি এবং তাকে মাছ বরাবর ভাগ করেছে এবার এই যে বৃত্ত এটাকে এভাবে ভাগ করেছে মাছ বরাবরের সঙ্গে আরও ভাগ করে দিয়েছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে চতুর্ভুজ এভাবে ভাগ করেছে তাহলে এটাকে ঘুরিয়ে নাও এভাবে এবং মাঝ বরাবর ভাগের সঙ্গে আরও দুটো ভাগ করতে হবে এভাবে এভাবে তো সেটা আছে কোথায় অপশান বিতে আছে না অপশান সিতে আছে না এক আমাদের আরও দুটো দরকার মানে তিনটে ভাগ হবে তাহলে এখানে তো দুটো আছে তো সেক্ষেত্রে এটা হবে না আর এভাবেও তো হবে না তাহলে অপশান এতে যদি আসি দেখো মাঝের ভাগের সঙ্গে আরও দুটো অ্যাড হয়েছে তার মানে অপশান এটাও এবার রাইট অ্যান্সার আঠেরো এ বোঝা যাচ্ছে চলো চলো যাবো নেক্সট কোয়েশ্চেন উনিশ দাগ প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে দেখো এখানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এভাবে এবং এদিক করে আছে এবং এখানে গোল তারপরে এটাকেই দেখতে পাচ্ছি এভাবে হয়েছে এবং এখানে বিন্দু মানে আমরা আমরা ফিজিক্সে এটা দেখব যে এটা এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা যদি এইভাবে হয়ে যায় তাহলে এটা বল প্রয়োগের জন্য সোজা হয়ে যায় তো এটা বল প্রয়োগ হয়েছে যে কারণের জন্য কিন্তু এটা সোজা হয়েছে এবং এই যে এইভাবে কিন্তু দুলছে মানে দোলার পর কিন্তু আবার এদিকটা চলে এসছে এবার ফার্স্ট আমরা এভাবে ছিলাম এইভাবে থেকে সোজা এসছে তাহলে এবার এদিকে আছে তার মানে এটা কিন্তু উল্টে যাবে বোঝা গেছে উল্টে যাবে এবং যখনই উল্টে যাবে তখন কিন্তু এই বৃত্তটা মাঝে চলে আসবে তার মানে আমরা এখানে কোনটা রাইট অ্যান্সার করবো উনিশ দাগের এ বি করবো কিন্তু রাইট অ্যান্সার বাকিগুলো কিন্তু হবে না তাহলে বি হবে এখানে রাইট অ্যান্সার বোঝা গেছে নেক্সট কোশ্চেন কুড়িদাগ দাগের কোশ্চেন ইজি আছে দেখো এখানে চারটে বাহু দিয়েছে একটা দুটো তিনটে চারটে এবং এই চারটে বাহু দিয়ে চতুর্ভুজ তৈরি হয়েছে এভাবে তাহলে তারপরে কী দিয়েছে একটা দুটো তিনটে চারটে বাহু দিয়েছে তাহলে তারপরেও চতুর্ভুজ তৈরি হবে এবার এইভাবে ছিল বলে এভাবে চতুর্ভুজ হয়েছে তাহলে এভাবে থাকবে মানে সেম ম্যা একই রকমভাবে তো চতুর্ভুজ হবে না এভাবে হবে তাহলে এভাবে আছে কোথায় অপশান সিতে আছে বাকিগুলো তো হবে না প্রথমত এটা চতুর্ভুজ না বাদ এটাও চতুর্ভুজ না বাদ যেহেতু বিটা অলরেডি হয়ে গেছে তার মানে বিটাকে নিতে পারবো না তাহলে সি হবে এখানে রাইট অ্যান্সার কুড়ি দাগের সি চলো চলে যাবো নেক্সট কোশ্চেন একুশ দাগের কোশ্চেন আমরা চলে এসেছি প্রত্যেকে সলভ করবে একুশ দাগের কোশ্চেন দেখো একুশ দাগের কোশ্চেনে ত্রিভুজটাকে লক্ষ্য করো ওপর দিকে এভাবে আছে তাহলে এটা পরের উল্টে গেছে এদিকে মুখ করে আছে এবং এই মাঝের অংশটা কালো করে দিয়েছে এবার তারপরে কি বৃত্তটা মানে এভাবে আছে এটাকে সেমভাবে উল্টে দাও এবং মাঝের অংশটাকে কালো করে দাও তাহলে এটা কোনটার সঙ্গে মিলছে অপশান এর সঙ্গে তো মিলছে না অপশান বির সঙ্গে মিলছে না ডির সঙ্গে মিলছে না সির সঙ্গে মিলছে তাহলে একুশের হয়ে যাবে কিন্তু সি নেক্সট কোশ্চেন বাইশ দাগ বাইশ দাগের কোশ্চেন দেখো কি বলেছে প্রথমে আমরা এখানে বৃত্ত পাচ্ছি তারপরে এখানে পাচ্ছি চতুর্ভুজ তারপরে এখানে ত্রিভুজ এবার এই যে বৃত্তটা এটা মানে এক এখান থেকে চলে এসছে এখানে এটা এখান থেকে চলে এসছে এখানে আর এটা এখান থেকে চলে গেছে এখানে তাহলে সেম জিনিস আমরা এখান থেকে এখানে দেখব তাহলে ফার্স্ট আমরা উপরের এটা কোথায় চলে যাবে নিচের দিকে চলে যাবে নিচের দিকে মানে কোথায় নিচের দিকে মানে কোথায় আছে দেখো এই জায়গাতে আর এটা এখানে ছিল ওপরে চলে যাবে মানে এটা এখানে আর এটা এখানে ছিল মানে এখানেই দেখে দাও তো সেক্ষেত্রে আমরা করবো এখানে এই রাইট অ্যান্সার এবার একটা জিনিস তো তোমরা লক্ষ্য করবে সেটা হচ্ছে এই যে স্টার আর এই যে পঞ্চভুজ আর এই যে চতুর্ভুজ এইগুলোর মধ্যে কিন্তু আমরা সিটাকে করবো কারণ এই যে লজিক আমাদের দরকার এখানে সেই লজিক অনুযায়ী কিন্তু এটাই আসবে প্রথমত সি তো হবে না আর এদিকে ডিটাও হবে না তাহলে বাকি যে অংশগুলো মানে এই যে স্টার আর এই যে অংশটা মানে এটা পোশনাল ফিগারের মতো তো হওয়ার কথা নয় মানে যেমন প্রশ্নের ফিগারে আছে ঠিক তেমন তো হবে না তার মানে একটু না একটু সরবে তো সেক্ষেত্রে আমরা এটাকেই নিতে পারি পঞ্চভুজ তো এটাতে নেই এটা এর জন্য বাদ আর এটাতেও নেই তাহলে এর জন্য এটা বাদ ঠিক আছে কোশ্চেন প্রত্যেকে সলভ করো কমেন্ট সেকশন অ্যান্সার দাও তেইশ দাগের কোশ্চেন দেখো এখানে কিন্তু চতুর্ভুজ দিয়েছে ফার্স্ট চতুর্ভুজ পেয়েছি এবং তার মাঝে কিন্তু এইভাবে দিয়েছে তারপরেরটাও চতুর্ভুজ আছে শুধু ঘুরিয়ে দিয়েছে এবং তারপরে এই যোগ চিহ্নটাও হয়ে গেছে গুণ চিহ্ন এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে ষষ্ঠভুজ ঠিক আছে তাহলে ষষ্ঠ পুষ্টাকে গুড়িয়ে দাও গুড়িয়ে দিলে কিন্তু এইরকম হয়ে যাবে এই যে এরকম এবার তারপরে এখানে গুণ চিহ্ন ছিল এখানে হয়ে যাবে যোগ চিহ্ন তাহলে এটা কোনটার সঙ্গে মিলছে দেখো ফার্স্ট অপশন এর সঙ্গে তো মিলছে না কারণ যোগ চিহ্ন থাকলে এটা উল্টানো হয়নি পরবর্তী অপশন বির সঙ্গে দেখো মিলছে তেইশ দাগের এর সঙ্গে কিন্তু মিলছে দেখো এখানে ষষ্ঠ বুজটা গুড়িয়ে দিয়েছে এবং যোগ চিহ্ন আছে তারপর এটা পঞ্চভুজ আছে কিন্তু তার জন্য এটা হবে না তারপর ত্রিভুজ আছে তার জন্য এটা হবে না তাহলে বিটা হবে এই কোশ্চেনের রাইট অ্যান্স তেইশ দাগ নেক্সট প্রশ্ন চব্বিশ দাগ প্রত্যেকে সলভ করবে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে দেখো এখানে বৃত্ত দেখতে পাচ্ছি তারপরে গোল দেখতে পাচ্ছি তারপরে চতুর্ভুজ দেখতে পাচ্ছি ঠিক আছে এবার বৃত্ত গোল এবং চতুর্ভুজ এবার দেখো বৃত্তটাকে ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে এইভাবে করেছে মানে এইভাবে ভাগ ছিল উল্টে দিকে গেছে আর এই যে চতুর্ভুজটা ওপরে চলে এসছে আর বৃত্তটা নিচে চলে এসছে তাহলে এখানে যে চতুর্ভুজটা আমরা পাচ্ছি এটাকে ঘুরিয়ে দেবে মানে এভাবে আসবে এবং এই দিকটাতে ভাগ হবে আর এই বৃত্তটা ওপরে চলে যাবে আর এই চতুর্ভুজটা নিচে চলে আসবে তাহলে এটা আছে কোনটার সঙ্গে এর সঙ্গে মিলছে না তাহলে এ হবে না বি সঙ্গে হবে না এবার এটা এটার সির সঙ্গে মিলছে এবং এর সঙ্গে মিলছে কিন্তু দেখো বৃত্ত 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 আমাদের দরকার নিচে চতুর্ভুজ এটার নেই তাহলে এটা হবে না তাহলে সি হবে না এটা চব্বিশ দাগের নেক্সট প্রশ্ন পঁচিশ দাগ পঁচিশ দাগের প্রশ্ন দেখো কি বলেছে এই যে এনটা আমরা দেখতে পাচ্ছি আমরা মিরর ইমেজের ক্লাসে দেখেছি বা পরবর্তীতে দেখবো আরও যে এন কিন্তু এভাবে আছে যখন মিরর করব তখন এনটা উল্টে এইরকম হয়ে যাবে তাহলে এখানে মিরর কাজ করেছে এই মাঝে মিরর আছে এবং সেই মিরর কাজ করেছে তাহলে এরও মাঝে এখানে মিরর থাকবে এবং মিরর কাজ করবে এবং মিরর কাজ করা মানে হচ্ছে এখানে এমটা এইরকম আসবে এবার দেখো এই যে মোটা সাইডটা এটা মিররের কাছের দিকে আসবে তাহলে মোটা সাইডটা এখানে মিররের কাছের দিকে আসবে অতএব আমরা কোনটা করব রাইট অ্যান্সার সিটা করব পঁচিশের কিন্তু সি হবে রাইট অ্যান্সার বাকি কোনোটা হবে না বাকিটা কিন্তু মিরর এ চেঞ্জ হয় না ঠিক আছে অথবা সিটাকেই করবো কার রাইট অ্যান্সার কারণ মিররের সাইডে কিন্তু এই মোটা অংশ আছে সরু অংশটা কিন্তু মিররের বিপরীত সাইডে আছে অথবা মিররের পাশে কিন্তু এই এটা আসবে তোমরা বাড়িতে এটা একটু প্র্যাকটিক্যালি দেখে নিও ঠিক আছে প্র্যাকটিক্যালি দেখবে এটা হোমওয়ার্ক থাকলো প্র্যাকটিক্যালি এটা বাড়িতে দেখবে তো এই ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবে না বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারাও ক্লাসগুলি করতে পারে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকোন প্রেস করে অলবার টেমে প্রেস করে দেবে যাতে করে নবদয়ের প্রস্তুতি একশো শতাংশ তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের অ্যাপের ক্লাসের মাধ্যমে নিতে পারো তো অ্যাপের ক্লাস যারা বুক করতে হয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সকাল নটা থেকে বিকাল পাঁচটা অথবা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কিভাবে অ্যাপের ক্লাস তোমরা বুক করবে তো যারা যারা অ্যাপের ক্লাস করতে চাইছো অবশ্যই অ্যাপের ক্লাস বুক করে নাও তোমাদের বুকিং কিন্তু এখন এখন চলছে নতুন ভাবে তোমরা অ্যাডমিশন হতে পারবে তো যারা যারা অ্যাডমিশন হতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে সবাই ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো